আমার স্কিনের খারাপ অবস্থা তো সবাই জানেন, তো আমার স্কিনের এই কন্ডিশন দেখে কাকলি বিজনেস শপের কাকলি আপু আর থাকতে না পেরে আমার বাসায় চলে আসলেন। সাথে নিয়ে আসলেন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট। এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর মধ্যে ছিল 24 ক্যারেট কোলাজেন হোয়াইটনিং সোপ, ডল স্যাফ্রন ফেস প্যাক এবং 24K কোলাজেন সুদিং জেল। তো আমি তো আসলে কখনোই স্কিন কেয়ার করি না, বাট আপুর এত ইন্টারেস্ট দেখে আমি ভাবলাম যে আজকে একটু ট্রাই করি। স্কিন ভালো হলে তো আমারই লাভ, আমাকেই ভালো লাগবে দেখতে। ফিল্টার দিয়ে তো আর সব সময় ভিডিও করা সম্ভব না। তো প্রথমেই সোপটা ওপেন করলাম। এটা একটা দেখতে একদম মাখনের মতো, না না মাখন না, একদম হানি ওয়াক্সের মতো, খুব নরম আর দিতেও খুব আরাম, ভালো লাগলো। তো প্রথমে সোপটা দিয়ে আমি স্কিনটা ক্লিন করে নিলাম আয়নায় দেখে দেখে। অনেকদিন আমি আসলে সোপ ইউজ করি না, ইউজুয়ালি ফেস ওয়াশ দিয়েই ফেস ক্লিন করা হয়, বাট অনেক অনেক বছর পরে আমি সোপটা ইউজ করলাম অ্যান্ড আমার কাছে ভালোই লাগলো। মুখটা একটু খসখসে হয়ে যায়নি, রাদার স্কিনটা একটু সফট হয়ে গেল। তারপর আমি অ্যাপ্লাই করব ফেস প্যাকটা। ফেস প্যাকটা খোলার পরে আমার মনটাই ভালো হয়ে গেল, আমার ড্রেসের কালারে ফেস প্যাক। সো ডল স্যাফ্রন ফেস প্যাক, সো এই কালারের তো হবেই, এত সফট একটা জিনিস। নর্মালি ফেস প্যাক দিলে ফেসটা কী হয়, একটা ড্রাই হলে একটা স্কিনটা কেমন টান টান হয়ে যায়, আমার কাছে খুব আনইজি লাগে। তো এই জন্য আমি খুব পার্লারে খুব একটা স্কিন কেয়ার করি না, বাসায়ও করি না, বাসায় তো করিই না। তো আমি ফেস প্যাকটা লাগালাম অ্যান্ড এটাও লাইক অ্যা ক্রিম, খুব সফট অ্যান্ড খুব সুদিং, দিয়ে রাখলে খুব ভালো লাগলো। তো আপু জানালো যাদের ফেসে অ্যাকনি আছে তাদের জন্য তো এই ফেস প্যাকটা লাইক লাইফ সেভিং। কালারের মতো আমার ফেসে অ্যাকনি না থাকলে আমার ফেসটা কিন্তু খুব ড্রাই। তো এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে ফেসটা আবার পানি দিয়ে ক্লিন করে নিলাম এবং সত্যি কথা বলতে কি আমার ফেসটা খুব সফট হয়ে গেলো, একদম মানে লাইক বেবি সফট হয়ে গেল, খুব ভালো লাগলো দিয়েতে। মুখটা ভালো করে পানি দিয়ে ক্লিন করার পরে এবার আমি লাগাবো হচ্ছে সুদিং জেলটা। মানে আমি মুখে কিছুই লাগাই না, যখন মেকআপ লাগাই তখন শুধু মেকআপই লাগাই, কোনো যত্নই করা হয় না। তো জীবনে প্রথমবারের মতো সুদিং জেলটা লাগাবো। এটাও দেখতে খুব সুন্দর গোল কালারের অ্যান্ড এত সফট একটা জিনিস। আমি হাতে নিয়ে খুব আলতো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করলাম, খুব ভালো লাগলো। মনে হয় যে এই জিনিসটা যদি আরও লাগানো যেত। ইউজুয়ালি আমি ক্রিম ট্রিম মুখে কিছুই লাগাই না, বাট এটা লাগানোর পরে খুব ভালো একটা ফিলিংস হলো। তো এই তিনটা প্রোডাক্টই স্কিন কেয়ারের জন্য খুবই উপকারী। কাকুলি আপা জানালেন যে যে কোনো ধরনের স্কিনে এই তিনটা প্রোডাক্ট আমরা বা আপনারা ইউজ করতে পারবেন অ্যান্ড এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। স্কিনটাকে খুব উজ্জ্বল করে, ফর্সা করে অ্যান্ড অ্যাকনি থাকলে বা অয়েলি ভাব থাকলে সেটা দূর করে বা ড্রাইনেসটাও দূর করে একটা ব্যালেন্স টাইপ নিয়ে আসে। তো থ্যাংক ইউ কাকুলি আপু।